চার লেনে উন্নীত করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এতে বেড়েছে গতি, কমেছে যাত্রার সময়। কিন্তু রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে এই সড়কে চলাচল করা দূরপাল্লার গাড়িগুলোকে ঢাকায় ঢুকতে এবং বের হতেই লেগে যায় 3 থেকে 4 ঘন্টা। ফলে হাজার কোটি টাকার চার লেন সড়কের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। রিপোর্ট মিরাজ মিজুর। শহরের প্রবেশ মুখে এমন ভাঙা আর বড় বড় গর্তের রাস্তা পেরিয়েই দেশের পূর্বাঞ্চলে ছুটে চলে দূরপাল্লার যানবাহন। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি মোড় থেকে কাজলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তায় এমন ধীরগতিই যানজটের প্রধান কারণ। ফলে শহরে ঢুকতে আর বের হতেই লেগে যায় 3 থেকে 4 ঘন্টা। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রাবাড়ির থেকে কাজলা পর্যন্ত যদি সরকার দয়া করে এই রাস্তাটা ঠিক করে দিত, তাহলে আমাদের যাতায়াত যাত্রাবাড়িতে চট্টগ্রাম পর্যন্ত টেকনাফ পর্যন্ত খুব সুবিধা হতো যাত্রী জনগণকে। পদ্মা সেতুটা টোটাল মুভ করছে, কিন্তু দেখা গেছে পদ্মা সেতুর সুবল আমরা পাইতেছি না। এই রাস্তায় যেতে 4-5 ঘন্টা আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। যাত্রীর ভোগান্তি, আমাদের গাড়ির ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, আধা ঘন্টার জায়গায় লাগে 3 ঘন্টা, তাহলে সময় তো সবারই লস হইতেছে। যানজটের পাশাপাশি ঘটছে নানান দুর্ঘটনাও। রাস্তা ভাঙার কারণে গাড়ির যে গতিটা, গতিটা স্লো হয়ে যায়। স্লো হওয়ার কারণে চিন্তাকারীরা সুযোগে গাড়ির ড্রাইভার মালিক থেকে যা কিছু সব কিছু হাতিয়ে নিয়ে যায়। কালকে করবো রাস্তা ঠিক করবো, পরশু দিন করবো, এই অবস্থার ভিতরে বাড়াইতে বাড়াইতে আছে। যে 2-3 বছর হয়ে গেছে, আমি ব্যানলিয়া কয়েকবার উল্টে পড়ে গেছি, পাও বেড়ায় অন ব্যথা করতেছে আমার, চিকিৎসা করতে করতে টাকা জীবন অনেকটা দিয়ে লাগছি। রাস্তার পাশে ড্রেন থাকলেও নিয়মিত পরিষ্কার না করায় একটু বৃষ্টিতেই সেই ময়লা উঠে আসে মূল সড়কে। ড্রেন ব্যবস্থা তো নাই, ড্রেন ব্যবস্থার অবস্থা খুব খারাপ। সড়কটিতে মাছ কাঁচাবাজারের আড়ত থাকায় প্রতিদিন গড়ে 300-400 ট্রাকের লোড আনলোড চাপও যানজটের কারণ হিসেবেই দেখছে স্থানীয়রা। এই দুর্ভোগ কমাতে মহাপরিকল্পনার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা চট্টগ্রাম রোডে ড্যামরার পরে আমাদের প্রায় আরও 1 কিলোমিটার জায়গা, যেটা সিটি কর্পোরেশনের এখতিয়ারাধীন এলাকায় রয়েছে, এটা আমরা আগামী 3 মাসের ভিতরে এটা একেবারে মানসম্মতভাবে মেরামতের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কোনোভাবেই আমাদের রাস্তায় কোনো মাছের আড়তের থেকে শুরু করে কোনো ট্রাক, ইভেন সিটি কর্পোরেশনের কোনো ময়লার গাড়ি কোনোটাই এবং হকাররা কোনোটাই রাস্তার মধ্যে থাকবে না। সরকারের সবগুলো বিভাগ একযোগে কাজ না করলে কোনো উদ্যোগী কাজে আসবে না বলে মনে করেন এই কর্মকর্তা। আমার পেছনে এই ভাঙা সড়কটি দেখতে পাচ্ছেন, যাত্রাবাড়ি থেকে কাজলা পর্যন্ত এমন ভাঙা সড়ক থমকে দিয়েছে মহাসড়কের সুফলতাকে। মিরাজ মিজু, দেশ টিভি, যাত্রাবাড়ি।